পয়সা নয়, স্বাস্থ্য মানুষের জন্মগত অধিকার, সুস্বাস্থ্যের দাবি বাংলার মানুষের দাবি। এ দাবি উপেক্ষিত ছিল, অনাদরে বঞ্চিত ছিল এবং বিগত সরকারগুলোর স্বাস্থ্য দপ্তরের উদাসীনের চরম শিকার হয়েছিল। পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন যে সরকার, মামাটি মানুষের সরকার, যার মুখ্য কারিগর আমাদের জনগণমন অধিনায়িকা, আমাদের স্বপ্ন পূরণের যিনি একমাত্র মাসিয়া, গরিবের মাসিয়া, সংখ্যালঘু মুসলমান, তপশিলি জাতি, দারিদ্র্যসীমার নিচে গরিব মানুষ, যাদের নুনান্তে পান্তা ফুরোয়, দিন আনে দিন খায়, সেই সব মানুষগুলোর স্বাধীনতার পরে, 70 বছর পরে স্বপ্ন পূরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই হাসপাতাল আগামী দিনে বাংলার সেরা মডেল মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হবে এবং দিশা দেখাবে বাংলাকে নয়, সারা দেশকে, সারা দেশের অন্যান্য রাজ্য যাতে অনুসরণ করে। আজকে বাংলা যা ভাবছে, বাংলা যা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে কার্যক্রম, একবারে জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে সমব্যাথি, যে শ্মশানের চুল্লি বা কবরের দাফানে 2000 টাকা, জননী সুরক্ষা যোজনার টাকা, সদ্যজাত শিশু নিয়ে মা বিনা পয়সার মাতৃযানে করে গ্রামের সবুজের শ্যামলিমা সুখী গৃহকোণে যাচ্ছে, সেখানেও মা শিশুর তথ্য এবং ওষুধ খাবারের জন্য দিদি দিচ্ছেন টাকা। তাই বিনা পয়সার চিকিৎসা, বিনা পয়সার হাসপাতাল, সিটি স্ক্যান, এমআরআই, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি থেকে আরম্ভ করে জীবনদায়ী ওষুধের সংস্থান এবং ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার যেটা ছিল, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা ব্যয়ে গরিব মানুষ একবার সর্বশান্ত হয়ে যেত, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সারা বাংলার কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি, ক্যান্সারের চিকিৎসা বিনা পয়সায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হচ্ছে। একটা নতুন নবজাগরণ সৃষ্টি করেছে বাংলার বুকে এবং ভারতবর্ষের স্বাস্থ্য মানচিত্রে। দিদির এই স্বাস্থ্য ব্যবস্থার যে কার্যক্রম, যে কর্মপ্রণালী, সেটা কিন্তু অলরেডি 10খানা স্কচ এক্সেলেন্স প্রাইজ পেয়েছে। আমরা স্বাস্থ্যক্ষেত্রে এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আগামী দিনে সারা দেশকে, সারা বিশ্বকে পথ দেখাবে। পরিষদের বাজেট মিটিং ছিল, ডক্টর নির্মল মাঝি আমাদের মেন্টর হিসেবে, যাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে, তিনি নানান উন্নয়নের কাজে থাকেন, আজকে পরামর্শ হচ্ছিল যে কী হচ্ছে। আমি এই প্রসঙ্গটা জেলা পরিষদে তুলেও ছিলাম, জেলা শাসকের সামনে দায়িত্ব করে নির্মলদা আমাকে বলেন যে একবার তাহলে চলে এসো আমটায়। আমি বলেছিলাম যে আমি একটু রঘুদেবপুর এবং খলিশানি যাবো, ওখান থেকে সময় পেলে যাবো। আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করছি এখানে এসে, এর আগেও আমি এসেছি, কিন্তু যেভাবে তিলে তিলে তিলোত্তম হয়, ডক্টর নির্মল মাঝির আপন মনের মাধুরী বিষয়ে রবীন্দ্রনাথের কথায় যেভাবে এটাকে সাজাচ্ছেন, আমতা শুধু নয়, এই পার্শ্ববর্তী যত বিশাল রেডিয়াস জুড়ে এখানকার জনপদের মানুষ যে উপকার পাবেন, এই মানুষটাকে ফিউচার জেনারেশন মর্মে মর্মে উপলব্ধি করবেন যে তিনি কী করে দিয়ে গেছেন আমতায়, যেটা স্বাধীনতার পর আমরা কোনোদিন ভাবিও নি। আজকে চাক্ষুষ করতে পারছি যে শুধু একটা হর্ম শ্রেণী তৈরি হয়নি, এর যত ইনফ্রাস্ট্রাকচার, এর যত অ্যালায়েড অ্যাক্সেসরিজ সমস্ত ইতিমধ্যে এসে গেছে এবং তিনি নিজে সুপারভিশন করে একজন সুচিকিৎসক হিসেবে তার নিজস্ব নিজেকে ডক্টর নির্মল মাঝি উনি যেভাবে করছেন তার মধ্যে কোনো অহংকার বা এর প্রকাশ কোনোদিন দেখি না, কিন্তু বাইরের মানুষ জানে না যে কি কর্মযোগ্য এখানে হচ্ছে। আমি আজকে এটা দেখে গেলাম, অল কনসার্ন আমি সর্বত্র এটাকে বলবো যে একবার এসে ভিজিট করুন। আমাদের মাননীয় অরূপ রায় আছে, পুলক রায়, আমাদের মানে জেলার যারা মন্ত্রী তাদেরও বলবো আসা উচিত, এবং আমি ডক্টর নির্মল মাঝিকে আশ্বাস দিতে চাই যে এই একদম যেভাবে তিনি সেতু রামচন্দ্র নির্মাণের সময় কাঠবিড়ালির যে ভূমিকাটা ছিল, আমরাও জেলা পরিষদের পক্ষ থেকে সেই ভূমিকাটা পালন করব। এত বড় কর্মযোগ্য এবং এতে যাতে সবাই সামিল হয়, আপনাদের মাধ্যমে আমি হাওড়া জেলার মানুষকে বলবো, শুধু হাওড়া না, এখানে হুগলি জেলার আমাদের পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জেলার মানুষও আগামী দিনে চিকিৎসা করতে আসবেন। আমি অল কনসার্ন সবাইয়ের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই
যে আসুন একবার এসে চাক্ষুষ করে যান যে এখানে কি কাণ্ড হচ্ছে। মানুষের স্বাস্থ্য পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব তত্ত্বাবধানে তাকে ডক্টর নির্মল মাইকে পাঠিয়েছেন, এবং আমি মনে করি এর চেয়ে বড় জাস্টিস কিছু হয় না। এই ধরনের জনপ্রতিনিধি এলাকার মানুষ চায় ভবিষ্যতে এই হাসপাতালে নানান চিকিৎসা ক্ষেত্রে আমাদেরও বাইরে রেফার করতে হয়, ডক্টর মাইকের কাছে ফোন করতে হয়। আমরা আশা করব সেটা আর হবে না, আমরা কাছের এই হাসপাতালে রোগীদের পাঠাতে পারব। ধন্যবাদ।